আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শুনুন বিশ্ব করোনায় মৃত্যুর সংখ্যা 5,23,000 ছাড়িয়েছে আক্রান্ত প্রায় 1,09,07,451 পদে পানি বৃদ্ধির কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে আবারও সংকট তীব্র স্রোতে চলতে না পেরে বন্ধ হয়ে গেছে দুটি ফেরি বরিশালে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার নির্দেশ থাকায় প্রতিবাদের সাহস পায়নি অনেকে দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 5,23,000 ছাড়িয়েছে আক্রান্ত প্রায় 1,09,07,451 এখনই মহামারী করোনা নিয়ন্ত্রণ করা না গেলে যুক্তরাষ্ট্র ভয়াবহ বিপদের মুখে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন তিনি করোনা নতুন করে যুক্তরাষ্ট্রে অ্যারিজোনা ক্যালিফোর্নিয়া নর্থ ক্যারোলাইনা টেনেসি ফ্লোরিডা ও টেক্সাসের সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে গেল একদিনে রেকর্ড 51,097 জনের করোনা শনাক্ত হয়েছে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 1,31,000 মোট আক্রান্ত 28,00,000-এর বেশি এদিকে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে বুধবার আরও 1,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু 60,800 ছাড়িয়েছে মেক্সিকোতে নতুন করে 741 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 28,500 এছাড়া যুক্তরাজ্যে 44,000 ও রাশিয়ায় 10,000-এর কাছাকাছি এদিকে ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে গেল একদিনে মারা গেছে 450 মোট মৃত্যু 18,000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা 6,00,000-এর বেশি পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে আবারও সংকট ও চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে লোহজং টার্নিং স্রোতের সাথে পাল্লা দিয়ে না চলতে পেরে বন্ধ হয়ে গেছে দুটি ফেরি অচল অবস্থা সামাল দিতে ড্রেজিং শুরু করেছে বিআইডব্লিউটিএ মাদারীপুর প্রতিনিধি ফরিদুদ্দিন মুফতির পাঠানো রিপোর্ট পদ্মা নদীর বুকে দেশের অন্যতম নৌরুট শিমুলিয়া কাঁঠালবাড়ির দৈর্ঘ্য প্রায় 14 কিলোমিটার একটি চ্যানেল দিয়েই এ রুটের 17টি ফেরি 87টি লঞ্চ 250 স্পিডবোট ট্রলার ছাড়াও পদ্মা সেতুর মালামালবাহী নৌযান চলাচল করে কিন্তু প্রতিবছর বর্ষা মৌসুমেই বিপত্তি ঘটে লোহজং টার্নিংয়ে ভয়াবহ ঘূর্ণিস্রোতের কারণে পলি জমে চরম অচল অবস্থা তৈরি হয় চ্যানেলটিতে দফায় দফায় বন্ধ থাকে ফেরি সহ নৌ চলাচল দুর্ভোগের কথা স্বীকার করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা অঞ্চলে 14-15টা ফেরি চলাচল করে দুই দিন যাবৎ পানির তীব্র স্রোত বাড়ছে এখন ফেরি আসা যাওয়ায় সময় বেশি লাগে স্রোতের অবস্থা দেখে আমরা নৌযান পরিচালনা করি এবং ছোটো লঞ্চটা বন্ধ রাখি আর নদীর অবস্থা যদি মারাত্মক খারাপ অবস্থায় থাকে আমরা সকল নৌযান বন্ধ করে দিই বিশেষ করে ওই লোহজং টার্নিংয়ে আমাদের যে বড় নদী আছে ওখানে সবারই নজর রাখা দরকার সংকট নিরসনে ড্রেজিং চলছে জানিয়েছে মেরিন বিভাগ বর্ষণের কারণে উপরে পানির চাপে নদীর পানি বৃদ্ধি পাইছে সবগুলি গার্ডিয়ান বর্তমানে আমার লোয়ারটাকে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে এ পর্যন্ত 4-5টা ঘাট আমরা হাই অর্ডারে নিয়ে গেছি আর তাছাড়া বড় নদীতে পানির স্রোত সৃষ্টি হয়েছে এবং মুখে ঘূর্ণনের সৃষ্টি হয়েছে লোহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণনের সৃষ্টি হয়েছে পরিযায়ী এখানে নাব্যতা সংকট দেয়া দিতেছে সঠিকভাবে বিস্তৃত জায়গা জুড়ে ড্রেজিং দরকার বলছেন সংশ্লিষ্টরা বাংলা ভিশন নিউজ ডেস্ক বরিশালের মুলাদিতে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের নির্দেশে গাছ কাটা বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেও সাহস পায়নি অনেকে তবে এ বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক কামাল হাওলাদারের ছবিতে বরিশাল প্রতিনিধি শাহিন হাসানের রিপোর্ট গত 28 জুন মুলাদি প্রেস ক্লাব রোডের পাশে থাকা 3,00,000 টাকার 13টি মেহগনি গাছ কাটা শেষ করে মুলাদি উপজেলা পরিষদ দরপত্র ছাড়াই গাছগুলো কাটার পর তা বিক্রি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের গাছ যে কাটেন গাছে কিনছেন কাহা আমরা কিনছি আমরা কি কাটতেন কিনছেন উপজেলা চেয়ারম্যান আর টিউনো তাদের কাছ থেকে আমরা কিনছি ওখানে টিউনো হিসেবে আছে চেয়ারম্যান আছে
হ্যাঁ যেটা করছে ওই দিয়ে রাইট টেন্ডার হয়ে এগুলো কাটা উচিত। তবে যে অসাধু লোক যদি কোনো অসাধু উপায় অবলম্বন করে গাছ কাটে তবে অবশ্যই আমরা এর বিচার চাই সঠিক। পাইলিং এবার রাস্তা করবে এটা ড্রেন করবে এই জন্য আমরা কাটতে বলছি আমরা কাটছি। এদিকে উপজেলা চেয়ারম্যান মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গাছ কাটার পর টেন্ডার প্রক্রিয়ার কথা জানালেও ভাইস চেয়ারম্যান বলছেন করোনার কারণে কোনো মাসিক সভাই হয়নি। এই মাসের 11 তারিখে একটা মিটিং ছিল, তা বর্ষার কারণে চেয়ারম্যান মহোদয়রা আসে না, আমরা আসছিলাম, তারপরে মিটিং হয় নাই। গাছ নিয়ে তো আমাদের মাসিক সভায় এখন আলোচনা হয় নাই। গাছগুলো উপজেলা পরিষদের মাসিক সভায় যে গাছগুলো কেটে একদম স্তূপাকারে করে তারপরে সরকারি গাছ সরকার কিভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত হওয়ার কারণে তাকে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা দেখব যদি বিধিবিধান অনুসরণ করে না থাকে তাহলে গাছ কর্তনের সাথে সারা যোগ সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব। দরপত্র ছাড়াই বিক্রি করা এসব গাছের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক ছিল এখনকার মতো পর সংবাদ সকাল 11টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।